নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ফেব্রুয়ারি 2023, আপনি বিশ্ব রাশির মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু আপনারা নিন, কারণ এটা একটা ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। 10-25% কিন্তু আপনাদের কিন্তু মিলার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ এখান থেকে আমি আপনার রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনার কিসের দশা মহাদশা চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমি বলছি বর্তমান যে গ্রহের গোচর তার অনুযায়ী কি সম্ভাবনা, কি ফল, নবগ্রহ আপনাদেরকে কি রেজাল্ট দিতে চলেছে, বিশ্ব রাশির ক্ষেত্রে সৌভাগ্যের সূচনা হতে চলেছে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্যের জায়গায়। দেখুন, রাশির অধিপতি দশম এবং একাদশভাবে অবস্থান করবে, অর্থাৎ তুঙ্গগৃহে 15 ফেব্রুয়ারির পর থেকে তুঙ্গগৃহে অবস্থান করবে। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা কিন্তু সমস্যা কিন্তু নেই, মোটামুটি স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্লাড প্রেশারটা কিন্তু বাড়বে, বিপিটা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। রাশিতে মঙ্গল অবস্থান করছে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে রাগ, জেদ এবং অহংকার কিছুটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। শুক্রের পজিশন ভালো, শুক্র যখন শুভ অবস্থাতে অবস্থান করে কি না রাশির অধিপতি, তখন কিন্তু স্বাস্থ্যের জায়গাটা ভালো দেয়, কিন্তু মঙ্গল অবস্থান করে আপনাদের রাগ, জেদ এবং অহংকারটা বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি আপনাদের অর্থের জায়গা। দেখুন, আপনাদের ধনাধিপতি অষ্টমভাবে অবস্থান করছে, 7 ফেব্রুয়ারির পর ভাগ্যভাবে অবস্থান করবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের কিন্তু নিশ্চিত রূপে আসতে চলেছে, লিখে রাখুন, ভাগ্যের দ্বারা অর্থ আসবে 7 ফেব্রুয়ারির পর থেকে। তার আগে কিছু কিছু ক্ষেত্রে অর্থ ওয়েস্টেজ, অর্থ লস, যারা লগ্নি করতে চাইছেন, বড় ধরনের অর্থ লাগাতে চাইছেন, তারা কিন্তু এই সময় অর্থ কিন্তু লাগাবেন না, কারণ অর্থ ডুবে যাওয়ার কোনো কিছু ক্ষেত্রে আপনার 7 ফেব্রুয়ারির পরে ক্ষেত্রে অর্থ কিন্তু ইনভেস্টমেন্টটা করুন, তাতে বিশেষভাবে লাভ পাবেন। তৃতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, দেখুন, কমিউনিকেশন যোগাযোগগুলো পারবে, ডিজিটাল মার্কেটিং, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং এর পাশাপাশি আমাদের এডুকেশান, অর্থাৎ পঞ্চমভাবে ভাব রিপ্রেজেন্ট হচ্ছে এডুকেশান, অষ্টমভাবে চলে গেছে, অর্থাৎ 7 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী, 7 ফেব্রুয়ারির পর কিন্তু ভাগ্যভাবে যখন চলে আসছে এই বুধ, আপনাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গাটা কিন্তু, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন বা প্রাথমিক লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং তার 7 ফেব্রুয়ারির পর যাদের পরীক্ষা রয়েছে, এক্সামগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা কোনো কিছুতে ভর্তি হবেন ভাবছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন, আমি বলবো 7 ফেব্রুয়ারির পর কিন্তু আপনারা কোনো ডিসিশান নিন, কারণ অষ্টমভাবে বুধ অবস্থান করছে, ভুল সিদ্ধান্ত নিতে পারে। এই যে 7 ফেব্রুয়ারির পর আপনার যে ভাগ্যভাবে অবস্থান করবে, তখন কিন্তু আপনাদের কিন্তু বিশেষভাবে শুভ ফলগুলো কিন্তু আপনাদেরকে দিবে। এবার আসি পঞ্চম পতি, আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে, প্রেম লাভ কানেকশন কেমন যাবে। দেখুন, 7 ফেব্রুয়ারি পর্যন্ত খুবই সাবধান, আমি আবারও বলবো, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট ভাব বাই লাভ, প্রেম। 7 ফেব্রুয়ারির পর এই পঞ্চমপতি আপনার ঠিক ভাগ্যভাবে চলে যাচ্ছে, কিন্তু 7 ফেব্রুয়ারির আগে নিজেদের মধ্যে আর্গুমেন্ট হওয়ার জায়গা, কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ার জায়গা, ইগো সেন্টিমেন্ট বৃদ্ধি হওয়ার জায়গা কিন্তু থাকছে। 7 ফেব্রুয়ারির পর থেকে এই সম্পর্কে কিন্তু উন্নতি হবে, যাদের ব্রেকআপ হয়ে গেছিলো সেই সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগবে, কিছু কিছু ক্ষেত্রে নতুন প্রেমের হাতছানি কিন্তু দিবে। তাও আমি বারবার বলি, আপনার জন্ম থেকে কেমন রয়েছে পঞ্চম ভাব, আপনার জন্ম থেকে মঙ্গল, শুক্র এবং আপনার চন্দ্র কেমন রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড কিন্তু করবে আপনার লাভ লাইফটা কেমন যাবে। ওভারঅল দেখা যাচ্ছে 7 ফেব্রুয়ারির পর থেকে লাভ কানেকশানের জায়গা কিন্তু ভালো, ব্রেকআপের জায়গা যাদের হয়ে গেছিলো ব্রেকআপের জায়গায় আবার নতুন সম্পর্কের একটা উন্নতি কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের ঠিক দাম্পত্য সুখের জায়গা কেমন যাবে। সপ্তম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে দাম্পত্য সুখ,
সপ্তম পতি আপনার রাশিতে অবস্থান করছে, সরাসরি আপনার সপ্তম ভাবকে দেখছে। এখানে কিন্তু আপনাদের বৈবাহিক জীবন কিন্তু শুভ ফল কিন্তু দিবে, কারণ মঙ্গল মার্গী হয়ে গেছে। বৈবাহিক জীবনের জায়গায় আপনারা শুভ ফল পাবেন এবং শনিরও দশম দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে। বিবাহে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কোনো সম্পর্ক আসা বা কোনো খোঁজ, ভালো খোঁজ খবর, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে আপনি বৃষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। দাম্পত্য সুখ এবং যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু পার্টনারশিপ যারা ব্যবসা করছেন আপনি বৃষ রাশির মানুষ, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে চোখ কান খুলে কিন্তু আপনার পার্টনারশিপ বিজনেস কিন্তু করুন। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ডেইলি ইনকাম আপনাদের বাড়বে, আপনি বৃষ রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। এবং ভাগ্যভাবে এই বুধ অবস্থান করছে ধনাধিপতি এবং পঞ্চমপতি, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক বিজনেস থেকে, ট্রেডিং থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। বৃষ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে 7ই ফেব্রুয়ারির পর থেকে। বড় ধরনের ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, 7ই ফেব্রুয়ারির পরে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু করুন। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মভাবে আপনার ভাগ্যাধিপতি অবস্থান করছে এবং কর্মাধিপতি, এবং শনি অবস্থান করে শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে। সেটা রাশির অধিপতিও আপনার 15ই ফেব্রুয়ারি পর্যন্ত শনির সঙ্গে অবস্থান করছে। যারা কর্ম নিয়ে এতদিন সমস্যা চলছিল, বসের সঙ্গে কিছুটা মতবিরোধ, মতপার্থক্য চলছিল, সেই সম্পর্কের, কর্মক্ষেত্রে সম্পর্কে উন্নতি এবং প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং কলিগদের সাথে যাতে একটু ঝামেলা চলছিল, সেটা কিন্তু আপনাদের সমাপ্ত হতে চলেছে। এবং কর্মক্ষেত্রে আপনাদের মানে সুনাম অর্জন হতে চলেছে। কর্মক্ষেত্রে একটা মানে যে জায়গাটাতে আপনি কাজ করছেন সেখানে আপনার নাম, একটা খ্যাতি, পরিচিতি, এই জায়গাগুলো কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু বাড়বে। এবং আপনাদের স্যালারি বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আটকে গেছে এমন টাকাও কিন্তু আপনারা এ সময় কিন্তু পেতে কিন্তু পারেন, পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনি বৃষ রাশির মানুষ, এই শুক্র আবার আপনার ঠিক একাদশভাবে চলে যাচ্ছে 15ই ফেব্রুয়ারির পরে। অর্থাৎ একাদশভাবে শুক্র তুঙ্গগৃহে অবস্থান করছে এবং কোথায় না দেবগুরুর সঙ্গে অবস্থান করছে। এখানে কিন্তু দুটি কিন্তু, একজন দেবগুরু, একটা দত্তগুরু, দুটোই কিন্তু পাওয়ারফুল। এখানে এখানে আপনাদের যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছে, গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত আছে, শিল্প কলার সঙ্গে যুক্ত আছে, শিল্প জগতের সঙ্গে যুক্ত আছে, আপনি আর্ট লাইনে আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি বৃষ রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। একাদশভাবে একাদশপতি আপনাদেরকে ইনকামের জায়গায় বৃদ্ধি করবে, আপনাদের প্রফিটের জায়গায় বৃদ্ধি করবে, আপনাদের লাভের জায়গায় বৃদ্ধি করবে। আপনি বৃষ রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং যেহেতু আপনার কর্মাধিপতি কর্মভাবে অবস্থান করছে কিনা, আপনার কর্মক্ষেত্রে উন্নতির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং আপনার দ্বাদশভাবে রাহু সরাসরি শনিও কিন্তু দৃষ্টি দিচ্ছে, ছোটোখাটো পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা ফরেনের যেতে চাইছেন, ফরেন কানেকশানগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছেন সেখান থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ এ সময় কিন্তু পাবেন। অর্থাৎ যারা বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, দেখুন বিদেশ বলতে গেলে আমাদের এক রাজ্য থেকে এক রাজ্য গেলে এটাকে কিন্তু বিদেশ বলে, অর্থাৎ বা আপনি যদি দেশের বাইরে গিয়ে কাজ করতে চান সেখানেও কিন্তু আপনারা বিশেষভাবে সফলতা কিন্তু পাবেন। রাহু সরাসরি আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে কিছুটা নিষ্পত্তি আপনাদের হবে, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিজস্ব কোনো, শুক্র আপনাদের একাদশ অবস্থান করছে তো, কোনো প্রপার্টি কিনা এবং কোনো গাড়ি কিনা, লাক্সারি কোনো জিনিস কিনা, অর্থাৎ শৌখিন জাতীয় কোনো জিনিস কিনা, এগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং যারা বিউটি পার্লারের সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিউটিশিয়ান ক্রস করে রেখেছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, কসমেটিক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ ফল দিবে। এবং যেহেতু কেরিয়ারের ক্ষেত্রে যদি বলি, কেরিয়ারের অধিপতি শনি,
কর্মভাবে অবস্থান করে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ ফেব্রুয়ারি 2023 সৌভাগ্যর সূচনা কিন্তু হতে চলেছে। কী উপায় করবেন? আপনারা মহাদেবের উপাসনা করুন এবং গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমানজির উপাসনা আপনারা করুন। এখানে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। বজরংবলী পাঠ আপনারা যদি করতে পারেন, হনুমান চল্লিশ যদি আপনারা পাঠ করতে পারেন, তাতে কিন্তু আপনারা কিন্তু খুব লাভ কিন্তু পাবেন। এবং সুন্দর কাণ্ড যদি পড়তে পারেন, সেখানেও কিন্তু আপনারা লাভ বিশেষরূপে কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ আপনি বৃষ রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনার 2023 ফেব্রুয়ারি মাসে উঠে আসতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলছি, আপনারা ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ততদিক চট জলদি রিপ্লাইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ ফোন সবসময় ধরা সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপে আপনারা দয়াপূর্বক, আমার প্রিয় ভিউয়ার্সদেরকে বলছি, দয়াপূর্বক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।